নিজের মেয়েকে জামাইয়ের সাথে খুশি দেখলে মায়ের বুক গর্বে ভরে যায়, কিন্তু নিজের ছেলেকে বউয়ের সাথে খুশি দেখলে মায়ের বুক ফেটে যায় আর বলে, ছেলে আমার অমানুষ হয়ে গেছে, ছেলেকে মানুষ করতে পারলাম না, ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, আর বলবে, ছেলের থেকে আমার জামাই অনেক ভালো যে আমার মেয়েকে খুশি রাখে। বলছি কাকিমা, এটা কেমন বিচার হলো আমাকে একটু বলবেন? আপনারাও একটু ভেবে দেখবেন, এটাই আমাদের বাস্তব সমাজ। আমি কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন এবং ভিডিও লাইক করতে হবে না। আমি জানি তোর মুখেই যত হাসি অথচ মনেতে সমক কত কষ্ট, তাই আজকে তোর সমস্ত অভিনয়কে করলাম আমি নষ্ট। সবকিছু ভুলে গিয়ে ভালো হতে শেখ, আর একটিবার ভেবে দেখিস ওর ভালোবাসাটা কিন্তু ছিল একদম ফেক। খুব আছো, ঘুরতে যাবো বিদেশে, পড়তে যাবো বিদেশে, হানিমুনটাও করতে যাবো বিদেশে, আর যখনই কিছু হবে না অমনি ছুটে চলে আসবো দেশেতে, কি ঠিক তো? ফটা বাঁশ চেনো, ফটা বাঁশ। মোটরে কি করছিস? কি আর করব, পেয়েছি শ্বশুর মশাইয়ের সেলাই করা মেশিন, বসে বসে করোনা ভাগানোর যন্ত্র তৈরি করছি। আমার পরে যে তোকে ভালোবাসবে তার কাছে তুই সুখে থাকবি, কিন্তু তোর যখন আমার কথা মনে পড়বে তখন তোর সব সুখ এনে দিলেও তুই সুখী হতে পারবি না। হাই ফ্রেন্ডস, কিছু কথা বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। এমন কাউকে ভালোবাসবে না যে ভালোবাসা কি সেটাই জানে না, এমন কাউকে আপন করবে না যে তোমাকে আপন করবে না। বন্ধু বানাও তাকেই যে তোমার গুরুত্ব দিতে জানে। ভালোবাসার মানুষ বা বন্ধু তোর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দূরে রাখাই ভালো, কারণ শত্রুরা ধোকা দিলে বেশি ব্যথা লাগে না, কিন্তু বন্ধু বা ভালোবাসার মানুষটা ধোকা দিলে তা সহ্য করা খুব কঠিন হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের ভালোবাসা। কাল বিকেলে আমার বোন বললো, দাদা কই যাচ্ছিস? আমি বললাম, তোকে বলে যেতে হবে। বোন বললো, হুম বলে যেতে হবে। আমি বললাম, আমি এখন পার্কে যাবো। বোন বললো, কেন যাবি? আমি বললাম, এক মেয়ে পটাইতে। বোন বললো, সত্যি? আমি বললাম, ধুর, মেসেজ দেখে চলে যাচ্ছিলাম। তখন পেছন থেকে বোন বলে উঠলো, দাদা বাড়ি আসার সময় আমার জন্য একটা চুড়িদার নিয়ে আসিস প্লিজ। আমি বললাম, চল হাট, টাকা নেই। যাই হোক, অনেকদিন পর পার্কে এলাম, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা মারলাম। রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ মনে পড়লো রূপার কথা, ও তো বলেছিল একটা চুড়িদার নিয়ে যেতে। পকেটে হাত দিয়ে দেখি মাত্র 400 টাকা আছে, কিন্তু এই টাকা দিয়ে কি হবে? তারপর দোকানে গিয়ে একটা চুড়িদার নিলাম আমার সাধ্যের মধ্যে। সকালে ঘুম থেকে উঠেই দেখি রূপা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিছানায় উঠে বসতেই বললো, দাদা খেয়ে নে। এমনিতে রূপা কোনোদিনও আমার জন্য এক কাপ চাও আনে না, আজ দরদ উতলে পড়ছে। যাই হোক, তারপরে বোন আমার দিকে হাত পেতে বললো, দাদা দে। আমি বললাম, কি দিব? বোন বললো, গতকাল যে বলেছিলাম। আমি বললাম, আমি তো আনিনি। বোনটি মুখ গুমরা করে চলে যাচ্ছিল, তখন আমি ডাক দিলাম, দেখ তো পেতনি তোর পছন্দ হয় কিনা। রূপা খুশিতে আত্মহারা হয়ে গেল। ভাই বোনের এমন খুনসুটি সেই শৈশব থেকে আরম্ভ হয়, আর দাবিগুলো থাকে সারা জীবন। দাদা আমার জন্য এটা আনিস, ওটা আনিস, বেঁচে থাকুক ভাই বোনের এরকম ভালোবাসা। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো। ধন্যবাদ। কই লালু, আমার না 2000 টাকা খুব দরকার রে, ধার দে না। এই নে 2000 টাকা, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না বন্ধু। ঠিক আছে, ওই মোটরই এক মাস হয়ে গেল আমার 2000 টাকা ধারে। আমি তো আগেই বলেছিলাম এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কি রে, ঠিক করে পড়ছিস তো? হ্যাঁ মা, ভালো করে পড়ছি। তাহলে বইয়ের ভিতর থেকে ওটা কিসের আলো আসছে? শিক্ষার আলো মা, শিক্ষার আলো। আমার অল্প সময় নষ্ট করার জন্য যা তোকে ক্ষমা করে দিলাম, আর তুই কি ভাবছিস আমি তোকে ছাড়া বাঁচবো না? আবে শোন, তুই একটা মেয়ে, অক্সিজেন না। ধন্যবাদ।